Welcome to Educative Club. আমি দিথি, আজ আমি কিছু অ্যালজেব্রার কিছু ট্রিকি প্রসেস নিয়ে আলোচনা করব। ফার্স্ট টাইপ 1, এখানে আছে x plus 1 by x is equal to k, যেখানে x square plus 1 by x square ভ্যালু আমি জানতে পারবো। জেনারেলি যখন আমরা করি তখন বলি x square plus 1 by x square is equal to x plus 1 by x তার হোল স্কয়ার minus 2 into x into 1 by x। তাহলে এখান থেকে কি পাচ্ছি না, x plus 1 by x তার হোল স্কয়ার জায়গায় আমি বসাতে পারছি k তার হোল স্কয়ার আর minus 2। এখান থেকে আমি শর্টকাট প্রসেস যদি বলি তাহলে সেখান থেকে পাবো আমি x square plus 1 by x square is equal to k square minus 2। এখন যখন আমাকে কম্পিটিটিভ এক্সামে দেবে তখন আমি এত কিছু করতে পারবো না, আমাকে মনে রাখতে হবে কোন জিনিসটা, আমাকে মনে রাখতে হবে এই জিনিসটা যেখানে আমি বলতে পারবো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার মাইনাস 2 যখন x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু k এর ভ্যালু দেওয়া থাকবে। এখান থেকে এক্সাম্পল আমি একটা দিয়েছি, সেখানে বলেছি x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 4, আমি ফাইন্ড আউট করতে বলেছি কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এট দ্য সেম টাইম ফাইন্ড আউট করতে বলেছি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। আগে আমি শর্টকাট প্রসেস অনুযায়ী x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু বলেছি k স্কয়ার মাইনাস 2, এখানে k মানে হচ্ছে 4, সুতরাং আমি লিখতে পারি কি 4 স্কয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 16 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 14। আবার x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, যেখানে আমি বলতে পারি x টু দি পাওয়ার 4 মানে x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে এখান থেকে আমি বলতে পারছি ফর্মটা চলে আসছে আমার এই ফর্মটা, যদি আমি এটাকে আমি যদি a আর এটাকে যদি আমি 1 বাই a ধরে নিই তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হয়ে যাচ্ছে, সুতরাং এক্ষেত্রেও আমি বসাতে পারছি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের ভ্যালু 14 তার হোল স্কয়ার 14 স্কয়ার মাইনাস 2 দ্যাট ইজ 196 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 194। টাইপ 2, আগেরটা টাইপ 1 এ ছিল x প্লাস 1 বাই x এর ভ্যালু দেওয়া ছিল, আমি ফাইন্ড আউট করতে পারছিলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার কি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8 এটসেট্রা এটসেট্রা। এখন আমি টাইপ 2 তে দেখব x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু k এর ভ্যালু দেওয়া আছে, ফাইন্ড আউট করতে বলছে একইভাবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, ঠিক উল্টোটা হবে এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এখানে x মাইনাস 1 বাই x তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x, এটা আমরা জেনারেলি করে থাকি কিন্তু শর্টকাট প্রসেস কি বলছে, ডিরেক্ট আমি এখান থেকে এটাতে আসবো তাহলে কি পাবো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার প্লাস 2 যখন x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু k, আগেরটাতে ছিল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার মাইনাস 2 যখন x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু k, টাইপ 2 তে আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার প্লাস 2 যখন x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু k। এর এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 3, ফাইন্ড আউট করতে বলেছে কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এবং x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানে কি আমি বসাতে পারি 3 স্কয়ার প্লাস 2, ঠিক একদম শর্টকাট প্রসেস অনুযায়ী এটা বসাতে পারি, ডিরেক্ট বসাবো আমরা 9 প্লাস 2 ইজ ইকুয়াল টু 11, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 আমি আগেই আলোচনা করে দিয়েছি যে এটাকে আমি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের আকারে লিখতে পারবো, সেক্ষেত্রে আমি 11 স্কয়ার প্লাস 2 দ্যাট ইজ 121 প্লাস 2 ইজ ইকুয়াল টু 123। এবার আলোচনা করব আমরা টাইপ 3 কে নিয়ে, টাইপ 1 টাইপ 2 তে আমরা দেখছি x প্লাস 1 বাই x এর ভ্যালু বা x মাইনাস 1 বাই x এর ভ্যালু দিয়ে দিচ্ছে, যেখান থেকে আমি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার বা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারছি। এবার টাইপ 3 তে ঠিক উল্টোটা দেওয়া আছে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু দেওয়া আছে, আমাকে ফাইন্ড আউট করতে হচ্ছে কি না x প্লাস 1 বাই x এবং x মাইনাস 1 বাই x এর ভ্যালু ফাইন্ড আউট করতে হচ্ছে। তাহলে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মানে কি, এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x, এটা আমি জেনারেল নিয়ম অনুযায়ী করতে পারি। শর্টকাট প্রসেস কি বলছে, শর্টকাট প্রসেস বলছে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু রুট ওভার প্লাস মাইনাস k প্লাস 2, বিকজ এখানে x স্কয়ার প্লাস 1 বাই
by x square value hoche k plus 2 এখানে x plus 1 by x এর whole square value এখানে বেরিয়েছিল আমি root over করে দিয়েছি কারণ x plus 1 by x এর value চেয়েছে plus minus দেয়া আছে যদিও negative sign টা এখানে negligible একইভাবে x minus 1 by x এর value দেয়া আছে আমি প্রথম square এর value বার করব square এর value find out করার পর আমি পাচ্ছি k minus 2 সেখান থেকে square root করে আমি পাচ্ছি x minus 1 by x is equal to plus minus root over k minus 2 আগেরটাই যখন আমাকে x plus 1 by x এর value দেয়া বার করতে হবে তখন আমার ভেতরে যাচ্ছে k plus 2 root over আর x minus 1 by x এর যখন ভ্যালু আমি বার করব তখন থাকছে ভেতরে কিন্তু k minus 2 এগুলোই কিন্তু মনে রাখার বিষয় কারণ কম্পিটিটিভ এক্সামে আমরা কখনোই পুরোটা সলভ করতে পারবো না আমার থাকবে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে সেটাকে নামাতে গেলে আমাকে ট্রিকি প্রসেসগুলো জানতেই হবে এবার আমরা আলোচনা করব এর এক্সাম্পল এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু 23 ফাইন্ড আউট করতে বলা আছে x প্লাস 1 বাই x একই সাথে x মাইনাস 1 বাই x তাহলে আমরা যে ট্রিকি প্রসেসটা জানলাম আগে সেখানে পেয়েছিলাম আমরা x প্লাস 1 বাই x দ্বারা যখন বার করব প্লাস মাইনাস রুট ওভার k প্লাস 2 যেহেতু এখানে প্লাস আছে সেইটা মনে করার বিষয় আমার ক্ষেত্রে আর x মাইনাস 1 বাই x এর যখন ভ্যালু বার করব মনে রাখতে হবে প্লাস মাইনাস রুট ওভার k মাইনাস 2 যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে গিভেন ডেটা ছিল এটা যে 23 তাহলে প্লাস মাইনাস রুট ওভার 23 প্লাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 25 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 5 এর স্কয়ার হচ্ছে 25 x minus 1 by x এর ভ্যালু যখন বার করব প্লাস মাইনাস রুট ওভার 23 মাইনাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 21 প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট ক্লিক দ্য বেল অপশন ফর ফার্দার নোটিফিকেশন এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অ্যান্ড মোর থ্যাংক ইউ